হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আল্লাহর রসের সম্মতে ভালো আছি। তো আমি আজকে আর একটা রেসিপি লই আপনারা মাঝে আইলাম। আজকে রেসিপিটা হইলো আমার বাবা পুলি পিঠা, কীভাবে আমি বানাই তা আপনার লগে শেয়ার করবো। তাহলে চলো, আমার কিতা কিতা লাগে দেখি। প্রথমে 1 কাপ নারিকেল, 1/2 কাপ মরচা গুড়, 1 কাপ অফ রাইস প্লেন রাইস ফ্লাওয়ার, 1 কাপ পানি, 1/2 চা চামচ সল্ট লবণ। প্রথমে আমি কুকারটা অন করে নিলাম। কুকারে অন করে একটা ফ্রাই প্যান বয়াইলাম। ফ্রাই প্যানটা সামান্য গরম হওয়ার পরে আমি 1 কাপ নারিকেল গুঁড়া মিক্স তাওয়ার মাঝে দিলাম। এখন 1/2 কাপ অফ মরচা গুঁড়া অ্যাড করলাম। এখন আমি মরচা গুঁড়টারে নারিকেলের লগে ভালোভাবে অ্যাড করে নিলাম, মানে মিক্স করে নিলাম। যতক্ষণ পর্যন্ত আপনারা নারিকেল মরচা গুঁড়ের সাথে ভালোভাবে মিক্স হইয়া নারিকেল যত জোর জোরা না হয়েছে তত পর্যন্ত আপনার নাড়তে থাকুন। যখন দেখো একটু জোর জোরা হয়ে গেছে তখন আপনারা পানিটা শুকাইয়া যাইব নারিকেলও, তখন আপনারা নামাইয়া ফেলবেন। এখন আমার আস্তে আস্তে নারিকেল হয়ে গেছে, এখন আমি নামাইয়া 1 প্লেটের মাঝে রইলাম। প্লেটের মাঝে আমি রাখি দিন লইয়া ঠান্ডা হইবার লাগে। তো তখন তো নারিকেল ঠান্ডা তখন তো আমি একটা মানে ফিটার ডুম আনে ফিটার জেলা খাই করুন বা ফিটার যে ডুমা লাইবার লাগে আমি প্রিপারেশন লইম। এখন আমি একটা ফাতিল বয়েছি, ফাতিলের মাঝে আমি 1 কাপ পানি দিছি। আপনারা এখন সতর বা লাগলে বলে তার বা যদি লাগে আপনারা আরও অ্যাড করবা, আমার 1 কাপ হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ সল্ট অ্যাড করলাম। পানিটা যখন বয়েল হয়ে আইব তখন আপনারা 1 কাপ অফ রাইস প্লেন রাইস ফ্লাওয়ার যেন ওটা অ্যাড করে নিলাম। একটু নাড়াচাড়া করিয়া খাইটারে পানির লগে খাইটারে বা মিক্স করে নিলাম। মিক্স ভালোভাবে মিক্স হওয়ার বাদে আমার এখন আমি একটা বোলের মাঝে লই লাম। এখন একটু নাড়াচাড়া করে সামান্য ঠান্ডা করে নিব। দুটা কিন্তু গরম কিছু গরম থাকতে আপনারা মানাইয়া নিবার দু। এখন আমি একটা বোলের মাঝে ঠান্ডা পানি লইছি, ঠান্ডা পানির মাঝে আধ ভেজে ভেজাইয়া আমি একটা ডু বানাই আনিমু। গরম তাতে বানাইলে খাইটা বেলাটিকে মোটা হয় বা বেলাটিকে সুন্দর করে খাই মানে একটা ডু বানাই যাইব, ফিটার লাগেও একটা পারফেক্ট ডু হইব। তুমি এক এক করে সুন্দর করে পাট পাট হয়ে তৈরাম। আপনারা কীভাবে আমি করি আপনারা দেখাইম খুব সহজভাবে ইজিভাবে কীভাবে আমি বাবা পুলি পিঠা বানাই, খাইতে খুব মজা। আপনারা আবার ট্রাই করে দেখায় ইনশাল্লাহ। প্রথমে আমি হাতের মাঝে তালুর মাঝে একটু মুথিয়া নিলাম। মুথিয়া সুন্দর করে একটা ডুমা লাইয়া প্রথমে হাত দিয়ে কীভাবে করি হাতের আঙ্গুল দিয়ে চাপিয়ে চাপিয়া সুন্দর করে একটা ডুমা লাইয়া বাদে নাইকলের ভিতর মাঝে থইয়া সুন্দর করে একটা বাবা পুলি পিঠা বানাইব। আপনারা চাইলে অভাবেও মালাইতে পারবা। এনে একটা বোলের মাঝে আমি ছোট সামান্য রাইস ফ্লাওয়ার লইছি, ড্রাই রাইস ফ্লাওয়ার লইছি, যাতে আতর আঙ্গুলের মাঝে লাগাই লাগাইয়ে আমি ছাপ দিতাম পারি বা সুন্দর করে একটা ডিজাইন করতে পারি। তো আপনারা আপনারা মতো করে হবে বা আমি আমার মতো করে হরছি, যে যেভাবে পারেন একটা ডিজাইন হয়ে নিবা। আপনারা সুবিধার লাগে আমি আর একটা করিয়া দেখাইলাম।
এখানে একটা চামচ দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম। কীভাবে ইজি করে সুন্দর করে ডিজাইন করা যায় ওটা আপনার লগে সামান্য সামান্য করে শেয়ার করলাম। এখন খাট বেলাইন দিয়ে কীভাবে বলে আর একভাবে করা যায় তোটা আপনার লগে শেয়ার করলাম। আপনারা যারা হাতের আঙ্গুল বা হাতের তারও দিয়ে পারেন না তারা ওভাবে করবা, আমার লেখান আপনারা লাগে সুবিধা হইব। সুন্দর করে একটা রুটি বলবা, রুটিটা যাতে গুদাও না হয় ফাতলাও না হয়। একটু আন্দাজ মরি বসে আপনারা দেখাইব ইনশাল্লাহ আমি কীভাবে বলি। তাহলে আমার লগে থাকা এখন এমাঠি রুটি কাটার দিয়ে কাটিয়ে নিলাম। আপনারা যে কোনোটা সুন্দর একটা শিল্পের জিনিস দিয়ে কাটিয়ে নিবা। দেখো আমার রুটির মানে একটা শেপ দেখাইলাম আপনারে, গুদাও নয় পাতলাও নয়, আন্দাজ মতো থাকতে হইব। তো আমি এবার করিয়া আঙ্গুলের ছাপ দিয়া সুন্দর করে মুখটা লাগাইয়া দেব। ছাপ দিদি আপনারা লাগাইয়া দিলেবা, ভালোভাবে মুখটা লাগাইবা যাতে বয়লিং করবার সময় কুলিয়া না যায়। এখন আমি একটা পপ কাটনি দিয়ে কাটিয়ে আপনারা দেখাইলাম কীভাবে আপনারা আরও সহজ করে করতে পারেন।
এখন আমার সব পোলাও পিঠা বানানি হয়ে গেছে। আমি এখন একটা ফাতনা আস্তে আস্তে পাটা ফাতিল আমি কুকারে বাড়ছি। আবার ফাতিলের মাঝে আমি টু কাপ অফ পানি দিছি। আপনার টু পানি সম্বাস করবা, কারণ একটা বয়লিং লাগবে আইরাম। এখন একটা ক্যালেন্ডার আমি লৈছি, ক্যালেন্ডারের মাঝে আমি কন্টেনারের মাঝে আমি একটা কাপড় মানে ফাতলা কি একটা কাপড় বিছাই নিলাম। কাপড় দর মানে হইল আপনার যে ফিটাগুলো আছে ওগুলো সুন্দরভাবে হইবার লাগে। আপনার চাইলেও দিতে পারব, না চাইলেও আপনার কাপড় না দিলেও চলব। ফাতলা একটা কাপড় দিয়া দিলেই বা কাপড়ের উপরে এক বাঞ্চ করিয়া দিয়া আবার দিলাম আর একটা, যাতে এখন লগে একটা না লাগে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি তোরা তোরা দুইবারে করছি, আপনারা চাইলেও আপনারা অন্তত তোরা দুইবার করলাম আমাকে সুবিধা লাগে, যাতে জল না লাগে। এখন আমি ফাতিলটারে 10 মিনিটের লাগে বইয়াতে রাখবো। 10 মিনিট বাদে আমার পেপার পিঠা হয়ে যাব। দেখা আস্তে আস্তে আমার পেপার পিঠা একবার আমি উদলে যাচ্ছি, ঠিক আছে নি। দেখলাম আরও 2-3 মিনিট লাগবো, তো 2-3 মিনিট বাদে আমি দেখি আমার পেপার পিঠা হয়ে গেছে। ইনক্লুড 10 মিনিট লাগছে ফুল হিটে। এখন আমি নামাইয়া লইছি, নামাইয়া কিছু ঠান্ডা বাদে একটা একটা করি আমি একটা প্লেটের মাঝে লই আরাম। আর একটা কাপড় দর মানে হইলো যেনে আপনি যে পিঠাগুলো দেয়া পিঠাগুলো একটার লগে একটা লাগতো। আর আপনার যদি এমনি দিলাইন তাহলে বেশি অংশে লাগার সম্ভাবনা থাকে কন্টেনারের মাঝে। তো আমি কাপড় দিছি আর কি, এখন বাকি যেগুলো রয়েছে ওগুলো আমি কন্টেনারে দিলাইমু। দিয়া আমি কুকারে আরও 10 মিনিটের লাগে বয়ে দিমু। আমার এই ফিটা রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে তারা একবার ট্রাই করে দেখবা। ট্রাই করে আমার এই খিলাম হইলো না হলে কমেন্ট বক্সে জানাইবা ইনশাল্লাহ। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তারা প্লিজ আমার ভিডিওটা আপনারা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর বেল আইকনটা ক্লিক দিবা, যাতে সাথে সাথে আমি যে নতুন রেসিপিগুলো দিব বা ভিডিও দিব সেটা আপনারা পাইলেন। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করলেছেন তারা আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ আমার ভিডিও দেখোক, দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন যেন, আর শেয়ার করেন যেন ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে। তো আমার এই রেসিপি পিঠার রেসিপি অবশ্যই আপনার ভালো লাগবো। আর পিঠাটা কিন্তু খাইতে খুব মজা। আমি কীভাবে খুব সহজ এবং ইজি পিঠা বানাইন বা পাপুলি পিঠা বানাইন আপনার লগে শেয়ার করাম, কারণ এখন শীতের টাইম পিঠা খাইতে খুবই মজা লাগে বা সবই বলা ফাইন। তো একবার ট্রাই করে দেবা ইনশাল্লাহ। আর ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে কমা দৃষ্টিতে দেখবা। তো আর আপনারা যে জানা আসুন, ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.